আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি আবিদ রহমান সুহেল। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদানের সময় ব্যবধান কমানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। করোনায় যুক্তরাজ্যে আজও 1,348 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত 33,000-এরও বেশি। এবং 39 ভিয়েতনামি অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধারের ঘটনায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ওল্ড বেইলি আদালত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ফাইজার বায়োনটেক করোনা টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানোর জন্য ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসারকে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তারা এমন এক সময় এই আহ্বান জানালেন যখন গতকালই প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাজ্যে শনাক্তকৃত করোনায় নতুন ধরন মূল ভাইরাস থেকে অধিকতর মারাত্মক। এ ব্যাপারে অধ্যাপক ক্রিস হুইটি বলেন, ইংল্যান্ডে জনস্বাস্থ্যের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ডোজ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ 3 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সময় নেওয়া হবে, কিন্তু ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের সময়কাল 6 সপ্তাহের মধ্যে নিয়ে আসা উচিত। ইতিমধ্যে যুক্তরাজ্যে অক্সফোর্ড আস্ট্রাজেনকা টিকার 100 মিলিয়ন ডোজ এবং ফাইজার টিকার 40 মিলিয়ন ডোজ অর্ডার করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও 1,348 জন। গতকাল শুক্রবার 1,401 জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারের সংখ্যা ছিল 1,290 জন, মোট মৃতের সংখ্যা 97,329 জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল 9টা পর্যন্ত হাসপাতাল ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। অন্যদিকে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 33,552 জন, গতকাল শুক্রবার ছিল 40,261 জন। বৃহস্পতিবার সংখ্যা ছিল 37,892 জন। আজ সকাল 9টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 36,17,459 জন। এছাড়া গত 24 ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 4,125 জন। যুক্তরাজ্যের এসেক্সের কাছে একটি শিল্প এলাকায় লরির কন্টেইনারের ভেতর 39 ভিয়েতনামি অভিবাসন প্রত্যাশীদের লাশ উদ্ধারের ঘটনায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ওল্ড বেইলির আদালত। 2019 সালের অক্টোবরে বেলজিয়াম থেকে টেমসের পারফ্লিট নদীবন্দরে আনার পথে কন্টেইনারের ভিতর শ্বাসরুদ্ধ হয়ে অভিবাসন প্রত্যাশীদের অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু হয়েছিল। ওই হৃদয়বিদারক ঘটনায় দোষীদের মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা রাখায় 41 বছর বয়সী রুনান হিউজের ও 43 বছর বয়সী জর্জে নিসাকে যথাক্রমে 20 ও 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নরহত্যার দায়ে 2 লরিচালককেও কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ইয়ামান হারিস নামে 24 বছর বয়সী একজনকে দেওয়া হয়েছে 18 বছরের সাজা। 26 বছর বয়সী রবিনসন পেয়েছেন 13 বছর 4 মাসের কারাদণ্ড। বেআইনি অভিবাসন প্রক্রিয়ায় সহায়তা করার অপরাধে আদালত মানব পাচার চক্রের আরও 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। 2019 সালের 23 অক্টোবর লন্ডনের এসেক্সে একটি রেফ্রিজারেটরের লরির ভিতর থেকে 39 জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত 31 পুরুষ ও 8 নারী সবাই ছিলেন ভিয়েতনামের নাগরিক। যুক্তরাজ্যে লকডাউনের কারণে বিগত 10 মাস ধরে বিলেতে বাঙালি কমিউনিটি মানুষ সরকার আরোপিত বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে তার জন্য বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে হাই কমিশনার সাইদা মুদা তাসনিম সবাইকে ধন্যবাদ ও সাধুবাদ জানান। এক বার্তায় হাই কমিশনার সাইদা মুদা তাসনিম যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশি যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিগত 10 মাস ধরে করোনা মহামারী থেকে নিজের এবং অপরের জীবন রক্ষার্থে আপনারা সবাই যার যার ঘরে অবস্থান করেছেন, স্ব কর্মক্ষেত্রে যার যার পেশাতে ঘরে অবস্থান করেই কাজ করে গেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করেছেন, করোনা যুদ্ধের ফ্রন্টলাইনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে নিরন্তর সেবা দিয়ে গেছেন এবং সর্বোপরি কোভিড মহামারীর এই চ্যালেঞ্জকে ধৈর্য এবং সাহসের সাথে মোকাবেলা করে আসছেন।
এজন্য আপনাদের সবাইকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ। একই সাথে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড প্রবাসী ভাই বোনেরা যারা করোনায় আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, চিরতরের জন্য মহান আল্লাহ তাআলার কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং করোনায় আক্রান্ত হয়ে যারা বর্তমানে বাসায় বা হসপিটালে আক্রান্ত হয়ে আছেন তাদের সবার দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে করোনা ভাইরাসের বর্তমান স্ট্রেনটি পূর্বের তুলনায় অনেকগুণ ভয়ঙ্কর হয় বা সংক্রামক হওয়ার ফলে যুক্তরাজ্য টিয়ার ৫ জাতীয় লকডাউন থাকা সত্ত্বেও গত সপ্তাহে গড়ে প্রতিদিন প্রায় ৪০,০০০ মানুষ সংক্রমিত হয়েছেন এবং প্রায় ১৩০০ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। এ প্রেক্ষিতে যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশে অধ্যুষিত এলাকাসমূহে, বিশেষ করে গ্রেটার লন্ডনে কোভিড সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়াতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হিসেবে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ২০২০ সালে ব্রিটেনে বন্ধ হয়ে গেছে প্রায় ১০,০০০-এর মতো লাইসেন্সকৃত পাব, ক্লাব ও রেস্টুরেন্ট। মূলত লকডাউনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না হলেও আরও বন্ধ হবে অনেকগুলি প্রতিষ্ঠান। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার কয়েস আহমেদ রুহেলের রিপোর্টে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে ব্রিটেনে প্রায় ১০,০০০-এর মতো পাব, ক্লাব এবং রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। ব্যবসায়িক পরামর্শদাতা সংস্থা এলিসকো পার্টনার্স ও সিজিএর এক যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ২০২০ সালে ব্রিটেন জুড়ে প্রায় ৯,৯৩০টি লাইসেন্স করা পাব, ক্লাব ও রেস্টুরেন্ট চিরতরে বন্ধ হয়ে গেছে। বছরের প্রথম অংশের তুলনায় শেষের অর্ধেকে অধিক সংখ্যক ব্যবসা বন্ধ হয়েছে। মূলত লকডাউনের কারণেই এ১০ নামে বলে জানানো হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই ৩৯.৩% বেনু চিরতরে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রথম লকডাউনের প্রভাবে এই অবস্থা হয়। এরপর অক্টোবর থেকে ডিসেম্বরে আরেকটি বড় ধাক্কা আসে, এই সময় আরও ২৬% বেনু বন্ধ করা হয়েছে। এ নিয়ে সিজিএর কর্মকর্তা কার্ল চেসল বলেন, এরকম এক নিরানন্দময় বড়দিনের পর বাজার নিয়ে আশানিত হওয়া কঠিন, তবে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম চলতে থাকলে দ্রুতই সেবা খাত দাঁড়াতে শুরু করবে। তিনি আরও জানান, মানুষ এখনও বাইরে গিয়ে খেতে ও পান করতে প্রবলভাবে উৎসাহী। আমরা আশা করতে পারি পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে গেলে এই খাত ঘুরে দাঁড়াবে। কয়েস আহমেদ রুহেল, এনটিভি ইউরোপ, লন্ডন। মার্কিন কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব সাংবাদিক ল্যারি কিং আর নেই। তার মৃত্যুতে ব্রডকাস্ট জগতে যেন একটা অধ্যায়ের ছেদ পড়ল। ৬ দশকের বেশি সময় ধরে ১,৫০,০০০ খ্যাতিমান মানুষের সাক্ষাৎকার নিতে নিতে নিজেই আইকনে পরিণত হয়েছিলেন তিনি। ল্যারি কিং লাইভ ২৫ বছর ধরে মার্কিন গণমাধ্যম সিএনএন হোস্ট হিসাবে চালিয়ে যাওয়া এক টকশো আইকন ৮৭ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ল্যারি কিংয়ের ভেরিফাইড ফেসবুক পেজে আজ সকালে এই মৃত্যুর খবর জানানো হয়েছে। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, তবে এই মাসের গোড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন ল্যারি কিং। তিনি হৃদরোগ আক্রান্ত হওয়া সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে করোনার টিকা কার্যক্রম। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। যে আমরা সবার আগে আমাদের নিবেদিত প্রাণ নার্সদের মধ্যে আমরা প্রথম টিকাটা দিতে চাচ্ছি। ২৭ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থেকে লাইভ দেখবেন। এবার শোক সংবাদ। কমিউনিটির পরিচিত মুখ এবং হারু বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি নিরু শামসুন নাহার মতিন শিরিন গত বৃহস্পতিবার নর্থ লন্ডন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা নিরু শামসুন নাহার মতিন শিরিন নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ, প্রতিদিনের সিলেট।
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক অতিরিক্ত সচিব আনোয়ার চৌধুরী বলেছেন, কোনো মানুষ ভালো কাজ করলে তার ভালো কাজের প্রশংসা করে মানুষ। প্রশংসার কারণে তার কাজের যেমন গতি বাড়ে, অন্যরাও উৎসাহিত হয়। ফরিদুদ্দিন তার কর্মের জন্য সব সময় মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তার এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আজ এই সম্মাননা প্রদান করা হচ্ছে। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলু লস্কর জানান, শনিবার বিকেল 3টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে খালের খেয়ায় গাংচিল একজন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বইয়ের সম্পাদক ও প্রকাশক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে ও খসরু চৌধুরী এবং তামান্না আক্তারের যৌথ উপস্থাপনায় স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, পিপিএম। মোহাম্মদ ফরিদুদ্দিন শুধু পুলিশিং সেবা নয়, তার বাহিরে তিনি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন পিপিএম বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী পুলিশকে জনবান্ধব হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাই তো মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। পুলিশকে আপনার বন্ধু ভাই হিসাবে মনে করে সব সময় তাদের সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, আমি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমৃত্যু কাজ করে যেতে চাই। আপনারা আমাকে আজ যে সম্মান প্রদর্শন করেছেন আজীবন মনে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মুজিবুর রহমান মুজিব, জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শরীফুল কবির স্বপন, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সেই সেবার গ্রহীতারা যখন সেবা প্রদানকারীর জন্য দু একটি ভালো ভালো কথা বলেন, তার কাজের স্বীকৃতি দেন, তখন এটি আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমার কাছে সত্যি এটি উপভোগের বিষয় পাই। জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া হলদিপুর ইউনিয়নের সালদিগা হাজি নুরুল ইসলাম থাকুয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ও ফাউন্ডেশনের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী সুজাতুল ইসলাম সুজাতের অর্থায়নে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শিক্ষা সহ আত্মমানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হাজী নুরুল ইসলাম তাকওয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সুজাতুল ইসলাম সুজাতের অর্থায়নে এবং দেশ ও প্রবাসে বসবাসরত সালদিঘা, গোপ্তাপুর, গয়াসপুর ও খাগাউড়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গয়াসপুর, গোপ্তাপুর, সালদিঘা জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুসুন্না মাদ্রাসায় বুধবার সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক জুনাব ও সালদিঘা গ্রামের দুদুমিয়া সাবেক ইউপি সদস্য ইউনুস মিয়া সহ এলাকার মুরব্বী ও যুবকদের তত্ত্বাবধানে হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার 30টি হাফিজিয়া মাদ্রাসার 90 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকদের দায়িত্বে ছিলেন বাংলাদেশ কওয়ামী মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক হাফিজ মাওলানা ইলিয়াস আহমেদ, প্রশিক্ষক হাফিজ মাওলানা শামসুল আরেফিন, প্রশিক্ষক হাফিজ কারি আবু ইউসুফ। এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতিয়া জালালপুর মাদ্রাসার মুহাদ্দিস শায়েখ মাওলানা জমিরুদ্দিন। জামিয়ার শিক্ষা সচিব মাওলানা ইসলাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মুহতামিম শায়েখ হাফিজ সৈয়দ ফখরুল ইসলাম, কুবাসপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াসউদ্দিন, আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সৈয়দ শাহিদ আহমেদ, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, হবিবপুর ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মোমিন সহ আরো অনেকে। পরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফিজ রায়হান আহমদকে প্রথম পুরস্কারের 10,000 টাকা, হাফিজ মাহমুদুল হাসানকে দ্বিতীয় পুরস্কারের 7,000 টাকা, হাফিজ আহমদ হাসান আসরারকে তৃতীয় পুরস্কারের 5,000 টাকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদ্রাসা থেকে আগত হাবিচাপ দিয়ে যে আমরা যে প্রতিযোগিতা করেছি, আগামীতেও আমরা আরো বৃহৎ আকারে ভালোভাবে এটা আমরা আশা রাখি। প্রতিযোগিতা অনুষ্ঠান আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন সুজাতুল ইসলাম সুজাত সাহেব, কাল্লাই নেক হায়াত দান করক, তাদের আত্মীয় স্বজন আল্লাহ নেক হায়াত দান করক। রিপোর্ট এনটিভি ইউরোপ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের 200+ শীতার্থ পরিবারের মাঝে মোহাম্মদ জিল্লুর রহমান শিশু মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমান চৌধুরী তসনু জানান, শুক্রবার বিকেলে উপজেলার পাইকপাড়া গ্রামের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফজলে মাহাদি মারুফের নিজ বাড়িতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ জিল্লুর রহমান শিশু মিয়া কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফজলে মাহাদি মারুফের অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মোহাম্মদ জিল্লুর রহমান শিশু মিয়া কল্যাণ ট্রাস্ট। মোহাম্মদ জিল্লুর রহমান শিশু মিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ওমর শরীফ মহসিনের সভাপতিত্বে ও মোহাম্মদ ফজলে রাব্বি মাসুমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন সুফিয়া বেগম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদিকুর রহমান শিশু, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ডাক্তার সুজিত দাস, মখলিস মিয়া, সাদিকুর রহমান, সৈয়দ তাহের আলী, ইজাজ মিয়া তালুকদার, আবুল লেইস তালুকদার সহ আরও অনেকেই। সিলেটের দক্ষিণ সুরমায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত 15 ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে দলিল হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে। একটুখানি বাসা স্বপ্ন সুখের আশা, বাসা নয় শুধু মাথা গুজার একটু ঠাই নিয়ে দিনমান ভাবেন এমন মানুষের সংখ্যা বেশি না হলেও নেহায়েত কম নয়। আর যাদের পিঠে বাড়ির মাটি নেই তাদের ভাবনায় শুধু রুটি রুজির বিষয়টি ঘুরে ফিরত। এমন ভূমিহীন ও গৃহহীন মানুষের আত্মার আপনজন হয়ে পাশে দাঁড়িয়েছেন মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিলেটের দক্ষিণ সুরমায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত 15 পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। আজ শনিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকার ভোগীদের নিকট নির্মিত এসব ঘর হস্তান্তর করা হয়। গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় 15 ঘর নির্মিত হয়েছে। বরাদ্দকৃত বাকি ঘরও নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। দক্ষিণ সুরমা উপজেলা অডিটোরিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, উপকারভোগী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় দলিল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আ ন ম বদরুজ্জুদা। অনুষ্ঠানে আরও অনেকে বক্তব্য রাখেন। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ নিউজ, দক্ষিণ সুরমা, সিলেট। কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার গৃহ পেলেন 385 পরিবার। কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মিত 85 ঘর ও শ্রীমঙ্গলে 300 ঘর উদ্বোধন করা হয়। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকালে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করার পর কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আশ্রয়ন প্রকল্প 2-এর আওতায় গড়ের চাবি ও জমির দলিল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটিএম কামরুল ইসলাম তালুকদার, এডিসি মল্লিকা দে, ইউএনও আশিকুল হক, নজরুল ইসলাম, এএসপি আশরাফুজ্জামান প্রমুখ। পরে অতিথিবৃন্দ উপকারভোগীদের কাছে গৃহের দলিল, পর্চা ইত্যাদি তুলে দেন। ঘর পেয়ে তারা আনন্দিত ও উল্লাসিত।
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আশ্রয়ন দুই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ 23 জানুয়ারি শনিবার সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এ প্রকল্পের আওতে সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলায় আজ প্রথম পর্যায়ে 72 ভূমিহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হয়। সিলেটের ফেন্সুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলওয়ার হোসেন পাপ্পু জানান, মুজিব বর্ষে দেশের মানুষ গৃহহীন থাকবে না এ লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ে দুই প্রকল্পের প্রায় 9 লাখ আবাসনের মধ্যে প্রথম পর্যায়ে দেশের 66,189 পরিবারের মধ্যে ফেন্সুগঞ্জে ভূমিহীন ও গৃহহীন 72 পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ফেন্সুগঞ্জ উপজেলা প্রশাসন হল রুমে ফেন্সুগঞ্জ উপজেলার উজান গঙ্গাপুর বাগমারা ও ঘিলাচড়ায় নির্মিতব্য প্রথম পর্যায়ের 72টি ঘরের কবুলিয়ত দলিল খতিয়ান 72 জন ভূমিহীন ও গৃহহীনের মধ্যে প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত থেকে ঘরগুরুর দলিলাদির ফাইল হস্তান্তর করেন সিলেট 3 আসনের এমপি মাহমুদুস্সামা চৌধুরী। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম, ফেন্সুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাকি আহমেদ, সহকারী কমিশনার মৌসুমি মান্নান, ফেন্সুগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী প্রমুখ। হবিগঞ্জের বানিয়াচঙ্গে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন 55 পরিবার। আমাদের সহকর্মী আক্তার হোসেন আলহাদি জানান, শুধু গড়ই নয়, গড়ের সাথে 200 করে জমিও পেয়েছেন ওই সমস্ত পরিবার। 23 জানুয়ারি সকাল 9টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের গৃহহীন পরিবারের জন্য নির্মিত গড় হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বানিয়াচুং উপজেলা পরিষদ মিলনায়তনে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, সহকারী কমিশনার ইফফাত আরাজামান উর্মি। বর্তমানে বানিয়াচুঙ্গ উপজেলার জন্য 105টি গড় বরাদ্দ দেওয়া হয়েছে। বানিয়াচুঙ্গ উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বানিয়াচুঙ্গ উপজেলায় তালিকাভুক্ত ভূমিহীন পরিবার আছে 987টি। তাদেরকে পর্যায়ক্রমে ঘরসহ জমি প্রদান করা হবে এবং যাদের নিজস্ব ভূমি আছে কিন্তু ঘর নাই তাদেরকেও গড় তৈরি করে দেওয়া হবে বলে জানানো হয়। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদানের সময় ব্যবধান কমানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। করোনায় যুক্তরাজ্যে আজও 1,348 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত 33,000-এরও বেশি। এবং 39 ভিয়েতনামি অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধারের ঘটনায় 4 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ওল্ড বেইলি আদালত। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।